চোর আসিলে দোকানের তালা ভাঙ্গি বিয়র পিলে পরে লক্ষাধিক টাকা চোরি করে ফেরার হওয়া ঘটনা চর্চার বিষয় হয়েছে। এই ঘটনা কোণারকে গোটিয়ে বিয়র বারে ঘটিছে। অভিযোগ পরে কোণারক পুলিশ তার তদন্ত আরম্ভ করেছে। সূচনা থাক কি গত দুই দিন তলে কোণারক সূর্যমন্দির নিকট জগন্নাথ মন্দির হুন্ডি গত রথযাত্রার দিন দুপুরের লুট হবার গত দিনক পরে কোণারক পুরী ছ লেন মুখ্য রাস্তায় থাকা বিয়র বারু পুঁ বিলম্বিত রাত্রে লুটি নেলে দুর্বৃত্ত। বিয়র বারে লাগি সিসিটিভি ভাঙ্গা সহ দোকান গৃহর সটর দুইটি তালক কাটি বিলম্বিত রাত্রে চোর লুটি নিয়েছেন লক্ষ লক্ষ টঙ্কা। এনে আজ কোণারক থানার বিয়র বারের কর্মচারী বিপিন পরিড়া লিখিত অভিযোগ করার পরে কোণারক থানা পক্ষ তনাঘনা আরম্ভ হয়েছে। সাইন্টিফিক টিম আসার পরে তদন্ত করা যাই পদক্ষেপ নেওয়া যাব বলে কোণারক থানা অধিকারী পক্ষ সূচনা দিয়া যাই। লুটেরা কবলে এবে কোণারক, যা চিন্তার বিষয় পাল্টিছে। আজকে এক মাস মধ্যে কোণারকের বিভিন্ন স্থানের চারিথর হয়েছে লুট। তুরন্ত পুরী আরক্ষী অধীক্ষক আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র কোণারকের চালিথিবা দুর্বৃত্তঙ্ক লুট উপরে রোক লগাইবা পাই অঞ্চলবাসীর পক্ষ দাবি হয়েছে।